ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি মান নির্ণয় অধ্যায় 3.2 প্রশ্ন নম্বর 9। তো এর পূর্বে অলরেডি আমরা 8 পর্যন্ত সমাধান করেছি, এখন 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, দেখলে এই প্রশ্নগুলোর সমাধান খুব সহজে শিখে নিতে পারবে। তো 9 আছে এ মাইনাস বি সমান 5 এবং এ বি সমান হচ্ছে 36 হলে এই ক এবং খ দুইটি প্রশ্নের উত্তর করতে হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা, আর খ হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এর মান নির্ণয় করো। তো আশা করি তোমরা সম্পূর্ণটাই দেখবে, দেখলে দুটি প্রশ্নের উত্তরই খুব সহজেই তোমরা করতে পারবে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই। তো দেখো প্রথমে আমরা কি করব, এ মাইনাস বি মানগুলো নিয়ে লিখে নেবো। আগে দেওয়া আছে এ মাইনাস বি সমান 5, এ বি সমান 36, লেখার পরে আমরা পর্যায়ক্রমে ক এবং খয়ের উত্তরটি বের করব। তো এখন আমরা মানগুলো লিখে নেব। তো আমরা মানগুলো লিখে নিয়েছি এখানে, যে দেওয়া আছে এ মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36, আর কয় আমাদের যে মানটি বের করতে বলছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখেছি। তো এখানে দেখো আমরা একটা কাজ করেছি, সেটা হলো এ স্কোয়ার এবং বি স্কোয়ারটাকে সামনে রেখেছি আর এই এ বিটাকে আমরা পরে রেখেছি। কেন? এখানে আমাদের একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুইটা সূত্র লিখতে পারি, একটা মাইনাস দিয়া আর একটা হচ্ছে প্লাস দিয়া। তো যেহেতু আমাদের মান আছে মাইনাসের, সেজন্য আমরা এখানে সূত্রটি ব্যবহার করব মাইনাসের, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, এই সূত্রটি আমরা এখন প্রয়োগ করব। তো আমরা এখানে ওই সূত্রটি প্রয়োগ করেছি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, আর এখানে আগে থেকে আমাদের এ বি ছিল, আছে থাক। তো এখন আমরা এ মাইনাস বি সমান আমাদের মান দেওয়া আছে 5, তো আমরা এখানে 5 বসিয়ে দিয়েছি, এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার, আর এখানে 2 এ বি প্লাস এ বি যোগ করে দিলে 3 এ বি হচ্ছে। তো আমরা এখানে 3 এ বি লিখলাম, লেখার পরে এখানে স্কোয়ার আছে 5 5 25, তারপর 3 আছে, এ বি সমান আমাদের দেওয়া আছে 36, আমরা 36 লিখেছি। তো 3 36 এ 108, আর এই পাশে আমাদের 25 ছিল, এখন যদি আমরা এটা যোগ করে দিই তাহলে হচ্ছে 133, অর্থাৎ এটি কিন্তু কয়ের উত্তর হয়ে গেল। এই যেখানে আমাদের এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার মান বের করতে বলছিল, তো আমরা এখানে পেলাম 133। এখন আমরা ক্ষয়ে যে আমাদের এ কিউব মাইনাস বি কিউব আছে, এখন আমরা ক্ষয়ের উত্তরটি বের করবো। তো আমাদের এখানে এই মানটা প্রয়োজন হবে, এ মাইনাস বি সমান হচ্ছে 5 এবং এ বি সমান 36, এই মানটা আমাদের প্রয়োজন হবে। তো এই মানটা তোমরা মনে রাখো, এইটা আমরা ওখানে বসাবো। তো দেখো, তো এখানে আমাদের ক্ষয়ে আছে যে এ কিউব মাইনাস বি কিউব, আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে যে মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের সূত্র মুখস্থ জানা আছে আমাদের এটা। তো এখানে এ মাইনাস বি সমান হচ্ছে 5, এর উপরে কিউব, এর পরে প্লাস 3, এ বি সমান 36, এ বি সমান এ মাইনাস বি সমান হচ্ছে 5। তো এখন আমরা এই 5-এর উপরে যদি কিউব হয় তাহলে আমরা 3টা 5 গুণ অবস্থায় আছে, 3টা 5 গুণ করলে 125 হয়, আর এটি যদি আমরা গুণ করে নিই অর্থাৎ 3 5 15 15 7 36 গুণ করলে 540 হবে। এখন আমরা এটা যোগ করে দেবো, যোগ করে দিলে হবে 665। এই ছিল আমাদের এই ক্ষয়ের উত্তরটি। তো আশা করি তোমরা এই 9 নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, অর্থাৎ কষ্ট করে তোমরা এই অঙ্কটি দেখেছো, দেখলে তোমরা কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে। তো উপকারে আসলে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।